প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 17 থেকে অর্থাৎ পরিসংখ্যান নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা গড় নির্ণয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যক ও মধ্যক নির্ণয়। প্রথমে আমরা বলি যে মধ্যক কাকে বলি। আমরা যে কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ গড় মধ্যক প্রসারক, গড় কিভাবে করে মধ্যক করে, এইগুলি শুধুমাত্র আমরা জানি। কিন্তু যখন বলা হয় যে মধ্যক কাকে বলে, গড় কাকে বলে, তখন এই সামান্য প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দিতে পারছি না। এই কারণে আমরা বলবো যে মধ্যক কাকে বলে। তো মধ্যকটা হচ্ছে কি, দেখো তোমরা উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে মাঝের যে সংখ্যাটি হত্তুরিকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। ষোলো একটা উদাহরণের মাধ্যমে দেখো আমি দেওয়ার চেষ্টা করছি। ষোলো, এগারো, পঁচিশ, তেইশ, উনিশ, বত্রিশ, নয় সংখ্যাগুলি মধ্যক কত, এই মধ্যক কত, তা উপাত্তগুলিকে আমরা সাজিয়ে দেখি। নয়, এগারো মানে ছোট থেকে বড়, তাহলে নয়, এগারো, ষোলো, উনিশ, তেইশ, পঁচিশ, বত্রিশ, এই পাশে বাম পাশে আমরা তিনটে ঘর যদি আমরা রাখি, তিনটে সংখ্যা, ডান পাশেও তিনটে সংখ্যা বাদ দিলে মাঝখানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটাই হচ্ছে মধ্যক। অর্থাৎ এই সংখ্যাটার সাথে এই এগুলো উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে, এই যে আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে বললাম, যে সংখ্যাটি উপাত্তটিকে সমান দু ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। তাই এই উনিশ সংখ্যাটি এই পাশেও তিনটে সংখ্যা, ডান পাশেও তিনটে সংখ্যা, মাঝখানে সংখ্যাটা আছে উনিশ, কাজে উনিশটি হচ্ছে মধ্যক। এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের মধ্যক। এবং বিজোড় সংখ্যার বেলা এমনি ভাবে যদি জোড় সংখ্যা আসে তাহলে জোড় সংখ্যার বেলায় সমান সংখ্যা থাকবে। জোর সংখ্যা যদি আমরা এরকম আর একটা সংখ্যা ধরি, যেমন বত্রিশের পরে একটা সংখ্যা হচ্ছে হয়তো সাঁত্রিশ, তাহলে এই মাঝখানে দুইটাকে যোগ করে, অর্থাৎ উনিশ যোগ তেইশ ডিভাইডেড বাই দুই, এই দুইটা যোগ করে যে মানটা আসবে এইটাই হচ্ছে তার মধ্য। তোমরা বুঝতে পেরেছ, বুঝা যায়? হ্যাঁ, এবার আমরা এটা হচ্ছে অবিনাশ উপাত্তের মধ্য। সবাই লিখ মধ্যক নির্ণয়ের সূত্রটা কি। এল প্লাস এল বাই টু মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস ক্যাপিটাল এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এইচ বাই এফ এম ছোট এফ, ছোট এফ এম, এখানে ক্যাপিটাল এফ বড় হাতের এফ সি, এল দ্বারা বোঝায়, এখানে এল দ্বারা কি বোঝায়, এল ইকুয়াল টু গণসংখ্যা।
আমরা সূত্রটা আবার একটু দেখি, নির্ণয় মধ্যকের সূত্রটা কি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে দিতে হবে এইচ বাই এফ এন এখানে, অর্থাৎ এল দ্বারা কি বোঝায়? যে শ্রেণীতে মধ্যক তার নিম্ন সীমা, অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এফ সি, এফ সি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক তার পূর্ববর্তী কর্মযোজিত গণ সংখ্যা, পূর্ববর্তী কর্মযোজিত গণ সংখ্যা। এফ এন, এফ এন হচ্ছে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা। এইচ, শ্রেণী ব্যক্তি, আর এন হচ্ছে মোট গণ সংখ্যা। আমি বলতে পারো এল দ্বারা কি বুঝায়? এল দ্বারা কি বুঝায়? যে শ্রেণীতে মধ্যক তার নিম্ন সীমা। মনির বলো দেখি, মনির এফ এম দ্বারা কি বুঝায়? এফ এম, এফ এম, হ্যাঁ, মধ্যক শ্রেণীর জনসংখ্যা। ভেরি গুড। এইচ, শ্রেণী ব্যক্তি। এই সূত্রটার মাধ্যমে আমরা বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারি, বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারি। তা সূত্রটা কি আমরা আবার একটু বলতে পারবো? নির্ণয় মধ্যকে সূত্র কি? এন প্লাস এন বাই টু, হ্যাঁ বলো, মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। আর তোমরা এই পরিস্থিতিটা লিখে রাখো, কোনটার কি বলা হয় পরিস্থিতিটা লিখো, কোনটার কি বলে। এল দ্বারা কি বোঝায়? এফ সি দ্বারা কি বোঝায়? এফ এম দ্বারা, এইচ দ্বারা, এন দ্বারা। কখনো কখনো এরকম আসে মধ্যক, কাকে বলে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো এবং তার পরিচয় বিবৃতি করো, তখন আমরা ওই এল দ্বারা কি বোঝায়, এফ সি দ্বারা কি বোঝায়, এফ এম, এইচ, এন, আমরা আমাদের সূত্রগুলো আমরা একটু আয়ত্ত করে নিলাম। এইবার একটা অঙ্ক করো, শ্রেণী ব্যক্তি, সবাই খাতা রাখছে, অঙ্কটা তুলো। রাত আমরা এই উপাত্ত কি আছে? শ্রেণী ব্যক্তি 21 থেকে 25, 26 থেকে লাস্টে আছে 51 থেকে 55, আর গণসংখ্যা দেওয়া আছে 3, 5, 9, 12, 7, 4, 1। এক নম্বর হচ্ছে কর্মযুক্ত গণসংখ্যা নির্ণয় করে, তার কর্মযুক্ত গণসংখ্যা আমরা এখানে নির্ণয় করতেছি।